ইমানদার লোক যখন ক্ষমতায় আসবে, যখন তারা ক্ষমতার মসনদে যে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদার লোকেরা চারটি কাজ সমাজে সর্বপ্রথম প্রতিষ্ঠিত করবে। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 17 নম্বর পারা সূরা হজ্জের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার যখন কোন ইমানদার লোক ক্ষমতায় যাবে তখন তারা চারটি কাজ সমাজে প্রতিষ্ঠিত করবে। এক নাম্বার আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, সর্বপ্রথম তারা সমাজে নামাজ প্রতিষ্ঠিত করবে। দুই নাম্বার আতাউজ যাকাত, যাকাত প্রতিষ্ঠিত করবে। ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। ওয়ানাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আর পৃথিবীর বুকে সকল বিধিবিধান আল্লাহর হুকুম মোতাবেক তারা রাষ্ট্র পরিচালনা করবে। সম্মানিত দীনী ভাইরা, আমার পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের ঈমান নাই, যাদের দ্বীন নাই, যাদের ভিতরে রসুলের আদর্শ নাই, যাদের ভিতরে পরকালের চিন্তা চেতনা নাই, যাদের ভিতরে আল্লাহর ভয় নাই, এই সমস্ত মানুষ যখন ক্ষমতায় যায় এরা সমাজে দুইটা কাজ করবে। এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আমলের 33 নম্বর আয়াতে রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেছেন ইন্নাল মুলুকা ইযা দখলু ক্বরিয়াতান আফসাদুহা ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের ভিতরে ঈমান নাই, দ্বীন নাই, ইসলাম নাই, এরা যখন ক্ষমতায় যাবে সমাজের ভিতরে দুইটা কাজ প্রতিষ্ঠিত করবে। এক নাম্বার ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা, সমাজে সম্মানিত মানুষদেরকে বেইজ্জত করবে, সম্মানিত মানুষদেরকে অসম্মানিত করবে, আর সমাজের ভিতরে তারা ফাসাদ সৃষ্টি করবে। সমাজের ভিতরে তারা দুইটা কাজ করবে, যাদের ঈমান নাই, দ্বীন নাই, যাদের ভিতরে ইসলাম নাই, এরা সমাজে যখন ক্ষমতায় যাবে, দেশে যখন ক্ষমতায় চলে যাবে, তখন সমাজের ভিতরে দুইটা কাজ করবে। এক নাম্বার দেশের সমস্ত সম্মানিত মানুষদেরকে বেইজ্জত করবে, আর দুই নাম্বার হচ্ছে সমাজের ভিতরে দেশের ভিতরে ফাসাদ সৃষ্টি করবে, মারামারি, কাটাকাটি, জুলুম, অত্যাচার, ত্রাস সৃষ্টি করবে সব দিকে। দেখেন আল্লাহ পাকের পথ কত সুন্দর করে মিলে যাচ্ছে। আজকে সমাজের ভিতরে যারা দুই নম্বর করে, বাটপারি করে, চিটারি করে, আজকে সমাজের ভিতরে যারা অন্যায় অপরাধ করে, তারা সমাজের ভিতরে উন্মুক্তভাবে চলাফেরা করে, আর সমাজের ভিতরে যারা ভালো ভালো কাজ করে, মানুষদেরকে সৎ পথের আদেশ করে, মানুষদেরকে ভালো পথে ডাকে, ইসলামের পথে ডাকে, ভালো কাজের আহ্বান করে, এই সমস্ত মানুষদেরকে আজকে জেলখানার ভিতরে বন্দী করে রাখে। আজকে জেলখানার ভিতরে অধিকাংশ মানুষগুলো আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইসলামওয়ালা, যাদের চেহারার দিকে তাকালে দেখলেই বোঝা যায় এরাই হচ্ছে সমাজের ভালো মানুষ। অথচ আল্লাহ পাক বলতেছেন এই সমস্ত মানুষরা যারা ক্ষমতার ভিতরে থাকবে, এরা যাদের ভিতরে দিন নাই, ইমান নাই, ইসলাম নাই, এরা হচ্ছে সমাজে সম্মানিত মানুষদেরকে বেইজ্জত করবে, সম্মানিত মানুষদেরকে জেলের ভিতরে বন্দী করবে। আজকে দুঃখ লাগে, আফসোস লাগে, কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, যে মানুষগুলো অপরাধযুক্ত মানুষদেরকে ভালো ভালো পথে নিয়ে এসে সমাজের ভিতরে ভালো মানুষে পরিণত করে, সেই সমস্ত ভালো মানুষদেরকে দিনের পর দিন, রাতের পর রাত, আর মাসের পর মাস, বছরের পর বছর জেলখানার ভিতরে থাকতে হয়। আর যারা সমাজে অন্যায় করে, অপরাধ করে, জুলুম করে, মাদক ব্যবসা করে, সেই সমস্ত অপরাধযুক্ত মানুষগুলো সমাজের ভিতরে তারা আইন থেকে মুক্তি পেয়ে যায়, তারা বিভিন্ন সিস্টেমে জেলখানা থেকে মুক্তি পায়, আর কোরআনের কথা বলা, ইসলামের কথা বলা মানুষগুলো দিনের পর দিন জেলখানার ভিতরে বন্দী করে রাখা হয়। সম্মানিত দীনী ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আয়াত দিয়েছেন। এক নাম্বার হচ্ছে ইমানদাররা ক্ষমতায় গেলে কি করবে, আর আর যারা সমাজে জুলুমবাজ
আর যারা সমাজে যারা ইসলাম নাই ঈমান নাই তারা তারা ক্ষমতায় গেলে কি করবে রব্বুল আলামিন এদের ব্যাপারে দুইটা আয়াতে তুলে ধরেছেন রব্বুল আলামিন ঈমানদারদের ব্যাপারে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত সর্বপ্রথম তারা নামাজ প্রতিষ্ঠিত করবে আর তারা যাকাত প্রতিষ্ঠিত করবে ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার সৎ কাজের আদেশ করবে ও সৎ কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখবে কিন্তু আজকে যারা সমাজের ভিতরে সৎ কাজের আদেশ করে ভালো কাজের দিকে আহ্বান করে এই সমস্ত মানুষরা আজকে আজকে জুলুমের শিকার হয় আর যারা খারাপ কাজ সমাজে করে বেড়ায় এদেরকে দেখলে এদের এদের ব্যাপারে দেখেন সমাজে এদের জন্য কোনো আইন নাই আল্লাহ রাব্বুল আলামিন এই তাদের ব্যাপারে সুন্দর করে আয়াতগুলো তুলে ধরেছেন আজকে যারা নামাজ পড়ে না তাদের ব্যাপারে কি হবে নামাজ সমাজে যদি প্রতিষ্ঠা করা থাকতো তাহলে পরে সমাজের মানুষগুলো সব জায়গায় নামাজ পড়তো কিন্তু যারা নামাজ পড়ে না অন্যায় করে অপরাধ করে আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে বলেন কিয়ামতের দিন চরম দুর্ভোগে এরা পড়বে কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখেরি জামানার পয়গম্বর পর্যন্ত যত নবী পয়গম্বর আর যত উম্মত এই পৃথিবীর বুকে এসেছেন আর আসবেন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সেই দিন সমস্ত আদম সন্তানদেরকে আল্লাহর সামনে সেজদা দিতে বলবেন কুরআনুল কারীম আল্লাহ পাক জানিয়েছেন ইয়াউমা ইকুশাফু আন সাকি ওয়া ইউদাউনা ইলাস সুজুদি ফালা ইয়াসতাতিউন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আদম সন্তানদেরকে সিজদা দিতে বলবেন কিন্তু যারা নাকি দুনিয়ায় নামাজ পড়ে নাই আল্লাহকে সিজদা দেয় নাই ওই সমস্ত মানুষগুলো মানুষদের সামনে তারা সিজদা দিতে পারবে না চরম অপমানিত হয়ে যাবে নাউযুবিল্লাহি মিন যালিক আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে সিজদাকারীদের ভিতরে আল্লাহ পাক যেন অন্তর্ভুক্ত করেন আমরা বলি আল্লাহুম্মা আমিন।